নিষেধাজ্ঞা অমান্য করে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতু দিয়ে নিয়মিত চলছে ভারী মাল বোঝাই যানবাহন। সড়ক বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দিলেই তা মানছে না কেউ, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সেতুটি দিয়ে ভারী যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সম্প্রতি মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতু দিয়ে 5 টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে এমন সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়ে দেয় সড়ক বিভাগ। সেতুটির একপাশের গার্ডার ভাঙন দেখা দেয়, কেবল হালকা যানবাহন চলাচলের জন্য সেতুর উপর বসানো হয় একটি বেইলি ব্রিজ। তবে নিষেধাজ্ঞা অমান্য করে সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে নির্মাণ সামগ্রী কিংবা সবজি বোঝায় 20 থেকে 40 টন মালবাহী ট্রাক। যে কোনো সময় এটা ব্রিজটা যে কোনো সময় আপনার ভেঙে পড়ে যেতে পারে। এই ব্রিজ যদি ভেঙে যায় তাহলে কুষ্টিয়া মেহেরপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। চালকরা বলছেন বিকল্প পথে চলাচল করতে সময় এবং জ্বালানি খরচ বেশি পড়ায় ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করছেন তারা। 15-20 কিলো গাড়ি রাস্তা ঘুরে যেতে হয়, আলম না যে আমরা ঘুরে যাই থেকে ভয়তে। হালকা গাড়ি আসার পর আমাদেরও আশঙ্কা ভয় আসে। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মাঝে মাঝে মোবাইল কোডের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা চাই বেলি ব্রিজটা যাতে ঝুঁকিপূর্ণ না হয়ে ওঠে। আর অন্যদিকে আমরা রুটসকে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এখানে একটি পূর্ণাঙ্গ ব্রিজ স্থাপন করে। এদিকে চলতি অর্থ বছরের মধ্যেই ওই স্থানে নতুন করে একটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। আশা করতেছি যে এই ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই সেতুর প্রকল্প অন্তর্ভুক্ত করে ডিজাইন করে টেন্ডারে প্রক্রিয়া চলে যেতে পারবো। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আলমপুর সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধের পাশাপাশি নতুন করে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।